দেখুন কাতারের কাতারের বিরুদ্ধে বিরুদ্ধে নতুন নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন চার দেশের জোট কাতারের বিরুদ্ধে তারা অর্থনৈতিক রাজনৈতিক এবং আইনগত পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে এদিকে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রে কৌশলগত নিরাপত্তা অংশীদারিত্ব বজায় রাখার কথা পুনঃ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী জেমস ম্যাটিস খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের অবরোধ প্রত্যাহারে কাতারকে তেরো দফা শর্ত দিয়েছিল সৌদি জোট মঙ্গলবার কুয়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এইসব সব শর্তের ব্যাপারে নিজ দেশের অবস্থান তুলে ধরে কাতার সেই আনুষ্ঠানিক জবাব পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ নিয়ে বুধবার মিশরে আলোচনায় বসে সৌদি জোট ওই বৈঠকেই কাতার বিরোধী অবরোধ অব্যাহত রাখা এবং পরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আসে সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনের পক্ষ থেকে সৌদি জোট বলছে কাতার অবরোধ প্রত্যাহারে জোটের দেওয়া তেরো শর্ত পূরণে অস্বীকৃতি জানিয়ে নিজেদের সন্ত্রাসবাদ সংশ্লিষ্টতা প্রমাণ করেছে এক যৌথ বিবৃতিতে সৌদি জোট জানায় ওই তেরো শর্ত পূরণে কাতারকে বাধ্য করতে এবার কাতারের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক রাজনৈতিক এবং আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে তারা ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি